হ্যালো সুপ্রিয় দর্শক, আজকে আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার কালনী গ্রামে। তো এই গ্রামের মধ্যে একটি ছাগলের খামার আছে, যে খামারটির সাথে আজকে আমি আপনাদের পরিচয় করিয়ে দিব। তো এই খামারের মধ্যে কয়টি ছাগল আছে এবং কীভাবে খামারের ছাগলগুলো পরিচর্যা করা হয় তা আপনাদের সম্পূর্ণ বিস্তারিত জানাবো। তবে দর্শক চলুন আমরা এই ছাগলের খামারটি ঘুরে দেখে আসি। তো আমরা সর্বপ্রথম ভাইয়ের সাথে পরিচিত হয়ে নেই, ভাই আপনার নামটা যদি আমাদের দর্শকের উদ্দেশ্যে বলেন। ভাই আমার নাম মোহাম্মদ আজাদ হোসেন। মোহাম্মদ আজাদ হোসেন। তো ভাইয়া, এই খামারটির মধ্যে কয়টি ছাগল আছে? এখন আছে আটটা। এখন আটটি ছাগল আছে। তো এই আটটি ছাগলের মধ্যে কয়টা পাঠা আছে আর কয়টি সাগি ছাগল আছে? চারটা পাঠা আছে আর চারটা সাগি ছাগল আছে। হ্যাঁ, এই ছাগলগুলো আমরা কীভাবে পরিচর্যা করেন? পরিচর্যা কি সকালবেলা খামার থেকে বেই করা নয়, বেই করা হয় এই ভুষি দেওয়া হয়, ঘাস গাকে ঘাস দেয়, তারপরে ভুষি দেওয়া হয়। অর্থাৎ ঘাস আর ভুষির মাধ্যমে আমরা সাধারণত এই তোতাপুরি ছাগলগুলো আপনি পালন করে থাকি। হ্যাঁ, আর তাছাড়া এই ছাগলগুলো পালন করার ক্ষেত্রে কী কী সমস্যার সম্মুখীন হচ্ছে? এর ধরেন হয় মেন সমস্যা হলো পিপিআর খুরা রোগ, ঠান্ডা, এগুলো জ্বর, এগুলো তো সবসময় হয়েই থাকে। হ্যাঁ, তো ছাগল পালন করার ক্ষেত্রে মেন সমস্যা হচ্ছে যে পিপিআর রোগটি। হ্যাঁ, তো এই পিপিআর রোগের ভ্যাকসিন দিতে হয়। হ্যাঁ, এই সাধারণত এই ভ্যাকসিনটা কতদিন পর পর দিতে হয়? এটা দেওয়ার লাগে হলো আপনার ছয় মাস পর পর। সর্বপ্রথম কয় মাস পরে দিতে হয়? ছয় মাস। সর্বপ্রথম ছয় মাস পরে দিতে হয়। আচ্ছা, যদি আমরা কেউ আর এই ভ্যাকসিনগুলো মূলত আমরা উপজেলা পশু অধিদপ্তরের ওই জায়গা থেকে পেয়ে থাকি, মানে নর্মালি বাইরে বিক্রি করা হয় না? না, এটা বাইরে বিক্রি হয়। যদি ভাইয়া 10টা তোতাপুরি ছাগল ঠিকঠাক মতো পালন করা হয় তাহলে দেখা গেছে বার্ষিক কত টাকা লাভ হতে পারে? মানে ইন টোটাল দেখা যাচ্ছে যে একটা খরচ আছে, 10টা ছাগল পালন করতে গেলে একটা খরচ আছে, ওই খরচটা বাদ দিয়ে মাসে কত টাকা লাভ হতে পারে? তাও সর্বনিম্ন 80-1 লাখ, ভালো হলে পারে 1 লাখ, এরকম হবে। মানে আমরা যদি মিডিয়াম একটা হিসাব ধরি তাহলে আমরা ধরতে পারি যে 70-80 হাজার টাকা লাভ হবে যদি সবকিছু ঠিকঠাক থাকে, 10টা তোতাপুরি ছাগল পালন করা হবে। আর এই তোতাপুরি ছাগলগুলো সাধারণত কতদিন পর পরে বাচ্চা দিয়ে থাকে? এগুলো 7 মাস 8 মাস এরকম পরে, ধরেন 15-16 মাসে দিয়ে বাচ্চা দিয়ে। অর্থাৎ আপনি, মানে আমি যদি আমার কাছে যদি 10টা তোতাপুরি ছাগল থাকে, সেই 10টা তোতাপুরি ছাগল যদি আমি 1 বছর ঠিকঠাক মতো পালন করি কোনো সমস্যা ছাড়া, সেই 10টা ছাগল থেকে দেখা যাবে যে সব খরচ বাদ দিয়ে আমি যদি মাধ্যমিক একটা হিসাব ধরি তাহলে 70-80 হাজার টাকা লাভবান হতে পারবো। তাছাড়া ভাইয়া, একজন নতুন খামারে যদি 10টা ছাগল বা মনে করেন যদি একজন নতুন খামার একটা খামার শুরু করতে চায় তাহলে সেই ক্ষেত্রে কয়টা ছাগল দিয়ে শুরু করতে পারে আর কী কী করতে হবে, যদি আপনি একজন খামারি হিসাবে ওদেরকে উপদেশ দেন বা আপনার মতামতটা যদি ওদেরকে জানান? যে ভাই খামার করুক কিন্তু খাটের ছাগল কত উঠালে পারে আগে ভ্যাকসিন দিতে হবে, ভ্যাকসিন দিয়ে বাইরে রাখা লাগবে খামার থেকে। আর খামারে যদি ছাগল থাকে তাহলে পরে ছাগলটা আর এক রুমে রাখা লাগবে, কিছুদিন রেখে তারপরে ওই খামার তুলি পারে সব ঠিকঠাক মতো থাকবে। তাহলে আপনার, মানে আমরা এক কথায় বলতে গেলে যদি ছাগলগুলো আমরা ই থেকে হাট থেকে বা কোনো পাইকারের কাছ থেকে ক্রয় করে থাকি তাহলে সেই ক্ষেত্রে আমাদের বিবেচনা রাখতে হবে যে এই ছাগলগুলো কিন্তু বাইরের। সো এই ছাগলগুলো ফার্মে ঢুকানোর আগে এই ছাগলগুলোকে পিপিআর রোগের ভ্যাকসিন দিতে হবে। যদি আপনারা পিপিআর রোগের ভ্যাকসিন না দিয়ে থাকেন তাহলে যে খামারের মধ্যে যেই ছাগলগুলো আছে সেই ছাগলগুলো ওই ছাগলের সংস্পর্শে এসে ওই ছাগলগুলো মারা যেতে পারে বা দেখা যাবে যে বড় ধরনের রোগ হতে পারে। তো ছাগলের ফার্ম করার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে পিপিআর রোগের ভ্যাকসিন। পিপিআর রোগের এই ভ্যাকসিনটি আপনারা উপজেলা পশু অধিদপ্তরে পেয়ে থাকবেন। সো ওই দিকে খেয়াল রেখে সব কিছু মাথার মধ্যে বিবেচনা রেখে তারপরে শুরু করতে হবে। যদি একজন নতুন খামারি কয়টা ছাগল দিয়ে শুরু করতে পারে যদি ভাই আপনি একটু বলেন? হ্যাঁ, যারা নতুন খামার আছে অল্পতেই করতে হবে, যে 4-5টা থেকে শুরু করলে পারে, তারপরে দেখা যাবে যে বাচ্চা দিলে পারে, এখন ধীরে ধীরেই বড় হতে হবে।
ভাইয়া আপনার এই জায়গায় দেখা যাচ্ছে অনেক বড় বড় কিছু পাঠা আছে, এই পাঠাগুলোর দাম যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনি বলেন, আমরা যদি ওই দিক থেকে শুরু করি, আমার সাথে যদি আপনি একটু আসেন তাহলে এই জায়গায় দেখা যাচ্ছে একটি বড় পাঠা, এই পাঠাটার দাম কত ভাই? এটার দাম হবে এখন 50 থেকে 55, বর্তমান বাজার মূল্য বাজারে, বর্তমান বাজার মূল্য এই পাঠার দাম হচ্ছে কি? যদি আপনি এই পাঠাটার বয়সটা বলে দেন আমাদের দর্শক, এই পাঠার বয়স হচ্ছে হলো 2 বছর, 2 বছরও কমই হয়েছে, কিছু 2 বছর কিছু কম হচ্ছে। তো আমরা এই যে এই জায়গায় আরো একটি পাঠা দেখতে পাচ্ছি, এই পাঠাটার দাম কত হবে ভাই? এটার দাম হবে 25 থেকে 30 হাজার, 25 থেকে 30 হাজার। হ্যাঁ, এই যে এই জায়গায় একটি দেখতে পাচ্ছি, এতক্ষণ আপনার খামারটি ভাই আমরা ভিজিট করলাম, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য, আপনাকে ধন্যবাদ। তো দর্শক আমি আপনাদের দেখালাম তোতাপুরি ছাগলের একটা খামার, তো এই খামারের মধ্যে কয়টি ছাগল আছে সেটিও আমি আপনাদেরকে দেখালাম। তো আপনারা যদি কেউ নতুন উদ্যোক্তা হয়ে থাকেন বা নতুন কেউ ছাগল পালন করতে চান, সেই ক্ষেত্রে অবশ্যই একটি কথা খেয়াল রাখবেন, সর্বপ্রথম কম পরিসরে শুরু করবেন, অর্থাৎ কিছু পরিমাণ ছাগল নিয়ে আপনারা শুরু করবে, খামারটির মধ্যে বুঝতে পারবেন যে পরবর্তীতে কী কী সমস্যা হয়, সেই অভিজ্ঞতা নিয়ে পরবর্তীতে আরও বড় করে শুরু করতে পারবেন। যদি প্রথমেই আপনারা বড় পরিসরে ছাগলের খামার দেন, সেই ক্ষেত্রে আপনারা বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন হতে পারেন। সেই সমস্যার মধ্যে অন্যতম হচ্ছে, যদি আপনার খামারের মধ্যে কোনো রকমের ভাইরাস ছড়ায় তাহলে দেখা যাবে সেই ভাইরাসে আপনার সবগুলো ছাগল মারা যেতে পারে, সেই ক্ষেত্রে আপনি অবশ্যই খামার করে বস হবেন। আর যদি প্রথমে অল্প পরিমাণ ছাগল দিয়ে শুরু করেন, পরবর্তীতে আস্তে আস্তে ছাগলের পরিমাণ বাড়ান, আপনার অভিজ্ঞতার সাথে আপনার ছাগল যদি আরও বাড়ে দেখা গেছে যে একসময় আপনি অনেক পরিমাণ লাভবান হবেন। তো দর্শক এই ছিল আমার আজকের ভিডিও, সবুজ বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আবার আমি আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে আগামী কোনো নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম।